হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো ছোট সুটকি মাছ দিয়ে গাঠি কচুর ডাল তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে গাঠি কচু বা সজি কচু নিয়েছি সজি কচুর উপরের অংশটি খুব ভালো করে চেচে নিচ্ছি চেচে নিয়ে মাছ বরাবর একটু কেটে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও গাটি কচু বা সজ্জি কচুগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়েছি এবার কচুগুলো দিয়ে প্রেশার কুকারে গাঁঠি কচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও গাঁঠি কচু বা সজি কচুগুলো সেদ্ধ করে নিতে পারো গাঁঠি কচু বা সজি কচুগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটুকরো তেজপাতা আর চা চামচের একটু কম গোটা জিরে নেড়ে নিয়ে গোটা জিরে তেজপাতা হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছে আর ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে সুটকি মাছ নিয়েছি সুটকি মাছগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম নেড়ে নিয়ে প্রথমে এই সুটকি মাছগুলো হালকা ভেজে নেব সুটকি মাছগুলো হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পাঁচটি চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নিয়ে সুটকি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব চুটকি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা কচু বা সজি কচুগুলো দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে দুই গ্লাস মতো জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম এবার একটি হাতা দিয়ে সজি কুচুগুলো হালকা করে একটু থেতলে দেব কোনো কোনো সজি কুচুগুলো গোটা রাখবো আর কোন কোনোগুলো একটু হাতা দিয়ে থেতলে দেব হাই আছে আরও পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডাল অনেকটা ঘন হয়ে এসেছে সজি কচু বা গাঠি কচু তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবার এখানে আমাদের বাড়ি শালধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার এক মিনিট মতো খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা ছোট সুটকি মাছ দিয়ে গাঁটি কচুর ডাল রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আর এই ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে এই ডাল দিয়েই নিমিষেই ভাত শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে রান্নার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই